জাস্ট একটা প্রশ্ন করতে আমি খুব বিরক্ত হই। আমার এখানে বেশিরভাগ নারী মডেল আসে এবং আমার পিয়ার প্রেসারে, দর্শকদের চাপে, প্রোডিউসারের চাপে একটা প্রশ্ন বারবার করতে হয়, সুগার ড্যাডি। সো আপনাকে তো সেই প্রশ্ন করা যাচ্ছে না, কিন্তু ছেলে মডেলদের নাকি সুগার মমি থাকে, এটা অবশ্য আমি খুবই ইন্টারেস্ট নিয়ে করছি। ইজ ইট, আমি শুনছি যে সুগার মমি নাকি আরো মানে দের আর বেটার দেন সুগার ড্যাডিজ। ওকে, রিয়েলি? কিভাবে বলবো বলেন, আমি কখনো এরকম অফার মানে এরকম think I'm not into sugar mommies. I think I'm not into that kind of anything. No. একবার কিন্তু শুরুতে বললেন যে পেলে চিন্তা করব, তারপরে চিন্তা করতে করতে ছেলেটা বলে ফেললো যে না, আই থিং এটা মিডিয়ার সামনে বলে ফেললে একটু যেন কেমন হয়ে যায়। না, আমার বলতে কোনো প্রবলেমই নাই অ্যাকচুয়ালি। আশেপাশে কাউকে দেখেননি নিশ্চয়ই? ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধু আছে, পরিচিত কলিগস আছে, তাদের কখনো এরকম দেখেছেন? অনেস্টলি যদি আমি বলি, আপনি বিশ্বাস করবেন কি করবেন না আই ডোন্ট নো। আর মিডিয়াতে যেহেতু মানুষের অবিশ্বাসটাই বেশি থাকে বিশ্বাসের চেয়ে, আমার বাংলাদেশি মিডিয়াতে কলিগদের সাথে মানে ওই রকম খুব ক্লোজ ফ্রেন্ডশিপ নাই, জাস্ট কলিগ আমাদের যে সম্পর্কটা থাকে, যে কারোর সাথে খারাপ সম্পর্ক নাই, আবার খুব একদম ক্লোজ যে তার পার্সোনাল লাইফ আমার সাথে শেয়ার করবে এরকমও কোনো সম্পর্ক নাই। সো ফ্রম দ্যাট, ওই জায়গা থেকে হচ্ছে আমি বলতে পারবো না যে কারো এরকম আছে কি নাই।